থাকে তিন দিন ধরে এই জাতীয় পতাকা বাড়ির ছাদে অফিসে সব জায়গায় উত্তোলন করা হয়েছে দেশের একতা অখণ্ডতা এবং দেশমাতৃকার প্রতি ভারতবাসী যে শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস যেটা আছে সেটা আমরা বুঝতে পেরেছি যে তিরঙ্গা পতাকার চাহিদা এত বেড়ে গেছিল যে সবগুলো আমরা সাপ্লাইও করতে পারিনি এবং যে জিনিসটা হিসাব করে দেখা গেছে প্রায় এটার উপর ভিত্তি করে 500 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং আমাদের রাজ্যে যারা স্বসহায়ক দল আছে তারা সেই পতাকাগুলো বানিয়েছে এবং তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে ওরা বলেছে যে কোভিডের সময় ওদের যে জীবিকার উপরে যে চাপ পড়েছিল যে ক্ষতি হয়েছে বলছে এই তিরঙ্গা পতাকা বানিয়ে এবং বিক্রি করে তারা তাদের দ্বিগুণ লাভ করেছে এবং অনেক কাজে পরিশ্রম তাদের বিফল গেছে সব করতে পারেনি সেটা তারা লাভবান হয়েছে তো সুতরাং আমরা যদি প্রাথমিকভাবে তিরঙ্গা পতাকা উত্তোলন যদি দেখি কিন্তু এই যে একটা প্রক্রিয়া তৈরি হবে এতগুলো মানুষ কাজ পাবে 500 কোটি টাকার একটা ব্যবসা হবে এবং পাশাপাশি যে মানুষ এত আনন্দ যেগুলো করেছে তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যবাসী এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারপরে উনি ওনার যে বক্তব্য রেখেছেন আমার কাছে এই কাগজগুলো আছে যা হয়েছে আমি তো আপনাদের সবটা পড়ে শোনাতে পারবো না আপনাদের আপত্তি থাকলে যদি না করেন তাহলে আমি পুরোটাও পড়তে পারি কিন্তু অনেকটা সময় লাগবে কিন্তু পাশাপাশি যেটা হয়েছে যে কিছু সেলিয়েন্ট পয়েন্ট আমি আপনাদের নজরে নিয়ে আসছি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছে এবং আজকে আমাদের পত্র পত্রিকায় যেগুলো আছে সেটা খুব কমই এসেছে ওনার পুরো বক্তব্যটা এখানের মধ্যে আছে অনেকগুলো বিন্দু আছে কিন্তু মোট এখানে যেগুলো আছে আমি তুলেছি আপনাদের যে রিপোর্টিং সেখান থেকে যেগুলো উঠে এসেছে পাশাপাশি আমি এখান থেকে বাকি যেহেতু সেলিয়েন্ট আছে সেগুলো আমি কিছু বলব উনি প্রথম থেকে ধারাবাহিক আমি বলছি না যেগুলো আছে যেমন এটা এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে আপনারা জানেন আর্থিক সংগতি সবকিছু 5% নিয়ে দেওয়া হয়েছে এবং এইটা আমাদের বিশ্বাস যদি অর্থের সংস্থান হয় ভবিষ্যতে আমরা কর্মচারীকে বঞ্চনা করবো না সেরকম একটা চিন্তাধারা মাথায় আছে কি হবে কবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় বিভিন্ন দপ্তরে যে শূন্য পদের যে হিসাব নিকাশ করা হয়েছে এবং সেই শূন্য পদগুলো পূরণ করার প্রয়াস নেওয়া হবে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাত্র 3 মাস হয়েছে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ডক্টর মানিক সাহা এসেছেন সুতরাং উনি যে কথাগুলো বলছেন বা বলেছেন আমি ওনার বক্তব্য পড়ে যেগুলো আমি দেখলাম যে যেটা সম্ভব সেই কথাগুলি উনি বলার চেষ্টা করছেন এবং আমার ধারণা উনি যা বলেছেন এবং যে কথাগুলি পুরোপুরি আসেনি তার থেকে বেশি করার একটা মানসিকতা উনার মধ্যে আছে বেকার সমস্যা আমাদের রাজ্যে একটা বিরাট বড় সমস্যা তার জন্য নতুন পদ সৃষ্টি করে এবং আপনারা ধারাবাহিকভাবে পত্র পত্রিকায় বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রীর কাছ থেকে সেইগুলো আপনারা জানতে পারছেন কিষাণ সম্মান নিধি একটা বিশাল বড় ব্যাপার সেখানে আপনারা জানেন যে কিষাণরা যারা আছে সারা ভারতবর্ষে প্রায় 11 কোটির মতো কিষাণ বছরে 6,000 টাকা করে পায় আমাদের রাজ্যে 2,241,007 জন বছরে 6,000 টাকা করে পায় সম্ভবত এটা 11 বা 12 কিস্তি টাকা দেওয়া হয়ে গেছে ফসল বীমা যোজনা আগে এটা ফসল বীমা যোজনা যেরকম ছিল যে 50% বা কম যদি হয় সে তারা বেনিফিট পেত না কিন্তু এখন আমাদের সরকার যেটা করেছে যে যেরকম ভাবে ক্ষতি হোক সেটা জলে নষ্ট হোক পাখি খাক গরু খাক আগুনে পুড়ুক ফসল ফলানো থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘরে ওঠানো পর্যন্ত যদি মধ্যবর্তী সময়ে সেখানে যদি ক্ষতি হয় তাহলে আমাদের সরকার সেটা তাদের যে বীমা যেটা আছে তার টাকাটা পাবে এবং 220 টাকা যে বীমা হয় তার মধ্যে কৃষককে মাত্র 10 টাকা দিতে হয়
আমাদের সরকার, আমাদের সরকার এখানে 210 টাকা ভর্তুকি কিন্তু সরকার দিয়ে থাকে। সেই রকম ভাবে 8,58,657 জন কৃষক এই বেনিফিট পাচ্ছে। জনজাতি এলাকায় শিক্ষার মান বৃদ্ধি করতে সেখানে আমাদের 16টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেখানে চালু হয়েছে এবং কিছু চলছে। পাশাপাশি চিফ মিনিস্টারের একটা রাবার মিশন একটা প্রকল্প আছে বিগত 5 বছরে, সেখানে 30,000 হেক্টরে যাতে যারা বেকার যারা উপজাতি যুবক আছে তাদের যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য 2021 সালে এই প্রকল্পটা নেওয়া হয়েছে এবং সেটা চলছে। বহুদিনের সমস্যা, 30 বছরের উপরে যে সমস্যা ছিল ব্রুরিয়াম, সেখানে 37,000 লোকে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং তার জন্য 600 কোটি টাকা খরচা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে 414 জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে এবং আগামীতে এখন আমাদের চিকিৎসকের যে সংখ্যা সেটা হচ্ছে 1480 এবং এটা 2,170 জন উন্নীত করার জন্য সেই প্রকল্প চলছে। শহর আবাসনে 27,468টি ঘর এসেছে নতুন করে, এগুলো এসেছে। অঙ্গনাদি সেন্টার আছে আমাদের 9,951টি, এদেরকে উন্নত করা, অনেক জায়গায় অনেক কিছু ছিল না, সেখানে কোথাও টয়লেট ছিল না, বন্দোবস্ত ছিল না, ঘর ছিল না, কিচেন ছিল না, আমরা সেগুলো অনেকটা কর্মে নিয়ে আসছি এবং এখানে 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত যে শিশুরা যারা থাকবে তাদের এখানে দেখাশোনা করছে। তার জন্য আমাদের প্রায় 9,911টি অঙ্গনাদি সেন্টার আছে। নতুন ঘোষণা যেটা মুখ্যমন্ত্রী কিছুদিন আগে করেছেন যে সরকারি কলেজে ছাত্রীদের বিনামূল্যে পড়া হবে এবং তাদের জন্য কোনো কিছু টাকা পয়সা দিতে হবে না। মেয়েদের সুরক্ষা, বয়স্কদের সুরক্ষা এবং সাধারণ আইন শৃঙ্খলার জন্য সুরক্ষার জন্য 400টি সিসি ক্যামেরা বসানো হবে। বিভিন্ন সেক্টরে যেখানে ইম্পর্টেন্ট জায়গা সেখানে 400 সিসি ক্যামেরা বসানো হবে। নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হবে এবং পুলিশও নিয়োগ করে, এর মধ্যে আপনারা জানেন 2টো ব্যাটেলিয়ন করা হয়েছে, তাদের ট্রেনিংও দেওয়া হয়েছে, টিএসআর এর লোক নেওয়া হয়েছে এবং এসপিও নিয়োগ করা হয়েছে। সামাজিক ভাতা, এটা ডিক্লেয়ারে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 2,000 টাকা করা হবে, অক্টোবর মাস থেকে পুজোর আগে এই টাকাটা স্যাংশন মুখ্যমন্ত্রী নিজে ডিক্লেয়ার করেছে। সিনিয়র সিটিজেনদের জন্য নতুন হেল্পলাইন চালু করা হয়েছে এবং মহিলাদের জন্য হেল্পলাইন আগেই চালু করা হয়েছে। এইগুলো হচ্ছে পত্রিকা মারফত যেগুলো জিস তার অতি কম সংখ্যক যেটা আছে সেটা, এর মধ্যে থেকে আমি কিছু সেলিয়েন্ট পয়েন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি। এখন পর্যন্ত কৃষির ক্ষেত্রে 9,909 মেট্রিক টন ত্রিপুরার আনারস, দুবাই এবং কাতার সহ দেশের বিভিন্ন রাজ্যে রপ্তানি হয়েছে। মুখ্যমন্ত্রীর পুষ্পদান প্রকল্পে বহু ফুল চাষ উপকৃত হয়েছে, বিকল্প আয়ের উৎস খুঁজে পেয়েছেন। আপনারা জানেন আগে ফুলের জন্য আমরা কলকাতার দিকে নির্ভর করতাম, কিন্তু এখন আমাদের অনেক জায়গায় বিশাল করতে হয়, ফুল চাষিরা বিভিন্নভাবে ফুল চাষ করেন এবং আমরা প্রচুর পরিমাণে আমাদের এখানকার যে উৎপাদিত ফুল সেটা আমরা পাই। মৎস্যজীবীর মাধ্যমে একটি, যেমন মৎস্যজীবীদের আয় বৃদ্ধি হচ্ছে, তেমনি 2020-21 অর্থ বছরে মাছের উৎপাদনও বেড়েছে 78,574 মেট্রিক টন। বায়োফ্লক পদ্ধতিতে মাছটি চাষের জন্য 1,200 বেকার যুবকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের দুধ মাংস ডিমের উৎপাদন বেড়েছে, অধিক দুগ্ধ পাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গদন প্রকল্প চালুর মাধ্যমে স্যাক সর্টেড সিমেন ব্যবহার করে স্ত্রী বাছুরের জন্মদান বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের কাছে যে ডাটা আছে যেরকম আমরা চেয়েছিলাম স্যাক সিলেক্টেড যে ডেলিভারি হবে তাতে প্রায় 94-95% সেখানে যে মেয়ে বাচ্চাই হচ্ছে, যার জন্য আমরা অনেক দুগ্ধ উৎপাদনে আমরা ভবিষ্যতে অনেক বেশি আমরা সফল হব। অটল জলধারা মিশনে 2022 সালের 31 জুলাই পর্যন্ত মোট 4,96,408টি বাড়িতে কার্যকর টেপ ওয়াটার সংযোগ দেওয়া হয়েছে, যার মধ্যে গ্রামীণ এলাকায় 52.74%, শহর এলাকায় 43.4% এবং আমাদের মাননীয় মন্ত্রী
যেটা বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে আশা করছি আমরা হরগড় জল নলের মাধ্যমে পৌঁছে যাবে। আখাউড়া রেল স্টেশনের যে সংযোগে ভারতীয় অংশে নির্মাণ কাজ প্রায় শেষের পথে, এটা আশা করা যায় যে ভারতীয় অংশের রেল সংযোগ 2023 সালের জুনের মধ্যে শেষ হয়ে যাবে। রাজ্যে ব্যবসা বাণিজ্য স্থাপনের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ফেসিলিটেশন অ্যাক্ট 2018 রাজ্য সরকার চালু করেছে। এর ফলে ব্যবসা করার ক্ষেত্রে বিধিসম্মত প্রক্রিয়া যেমন লাইসেন্স পাওয়া, পরিদর্শন, পর্যবেক্ষণ, যেটা সিঙ্গল উইন্ডো, যেটা বিজনেসের ইজ অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে যেটা করা হচ্ছে। আগে রেড টেবিল জোন আমরা বারবার বলতাম এবং রেড টেবিল জোন থেকে মুক্তি পাওয়ার জন্য সিঙ্গল উইন্ডো বিজনেস, এবং এখন অনেক যারা ব্যবসা করতে আসেন তারা সহজে লাইসেন্স পান এবং এটা অনেক সহজ, এবং আগামী দিনে আরো বেশি সহজ কিভাবে করা যায় তার চেষ্টা করা হবে। এটা আপনারা জানেন যে সাবরুমের স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের নতুন উদ্যোগের সূচনা করেছে। রেশম চাষের লক্ষ্যে পশ্চিম জেলার খামার বাড়িতে একটি স্টেট অফ আর্ট রেশম প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। এর জন্য পর্যটনের কেন্দ্রীয় সরকার প্রসাদ প্রকল্পের অধীনে মাতা ত্রিপুরাশুরী মন্দিরের উন্নয়নের কাজ চলছে, সেটা আপনারা জানেন। সবচেয়ে আমাদেরই সরকার কোভিডের সময় অতিমারী পরিস্থিতিকে মোকাবেলা করতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোগত সুবিধা প্রায় 4 গুণ বৃদ্ধি করেছে। আমরা যখন কোভিড এর সামনে যখন পড়েছিলাম তখন আমাদের যে আইসিইউ ছিল বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেগুলো সেটা অতি সামান্য ছিল, কিন্তু পরবর্তী সময়ে ধাপে ধাপে আমরা যে হারে আমাদের বৃদ্ধি হয়েছে, এখনো আইজিএম হসপিটাল একটা ডেডিকেটেড কোভিড যে সেন্টারটা আছে আমাদের চালু করতে লাগেনি, সেখানে কিন্তু অক্সিজেনের বেড আইসিইউ প্রচুর রয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল জিবি হসপিটালে এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এই পরিস্থিতিটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। হয়তো প্রথম থেকে আমরা এটা আন্দাজও করতে পারি কিন্তু চাপের মধ্যে পড়ে আমরা অনেক কিছু আমরা করেছি, ক্ষতি আমাদের হয়েছে, আমরা আমাদের ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মী মানুষ হারিয়েছি, কিন্তু সেটা প্রকৃতি আমাদের যে অবস্থা ছিল সেটা যদি অতি সত্তর করা না যেতে পারত তাহলে আমাদের অনেক মৃত্যু বেশি হতো। আরেকটা জিনিস যেটা আমাদের রাজ্যে চাই, আমরা যে ফরেন্সিক ডিটেকশনের জন্য অনেক সময় বাইরে পাঠাতে হয়, সেই জন্য আগরতলা বুদ্ধ মন্দির সংলগ্ন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাস সেন্টারে 2021 শিক্ষাবর্ষে আমি দেখেছি যেটা শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে 2021-22 অর্থবর্ষে রাজ্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। চিফ মিনিস্টার বিএড অনুপ্রেরণা যোজনা ইতিমধ্যে 770 জন আবেদনকারীকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করা হয়েছে। রাজ্যের বর্তমান 100টি বিদ্যালয়কে স্টেট অফ আর্ট সুবিধাযুক্ত আধুনিক বিদ্যালয়ে রূপান্তর করার লক্ষ্যে মিশন 100 বিদ্যাজ্যোতি স্কুল চালু করা হয়েছে। রাজ্য সরকার আগামী 3 বছর মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্পে 500 কোটি টাকা বিনিয়োগ করবে। বিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে কলা, নৃত্য, সঙ্গীত, থিয়েটার প্রশিক্ষণ নিয়োগের জন্য বিদ্যালয়গুলির অধ্যক্ষদের ক্ষমতা প্রদান করা হয়েছে। একটা আমাদের সুখবর যেটা, কেন্দ্র সরকারের সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে সমীক্ষায় জাতীয় সুরক্ষা আইন রূপায়ণে ত্রিপুরা বিশেষ ক্যাটাগরির রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম স্থানে এবং সার্বিকভাবে 5ম স্থানে রয়েছে। রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থা উন্নত করার লক্ষ্যে রাজ্য সরকার 18-19 অর্থবর্ষে খারিফ মরশুম থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করে। এখন পর্যন্ত মোট 1,28,521 মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে 2.39.7 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। আগে যে ধান 10.5 টাকা করে কেজি কেনা হতো এখন সেটা কৃষকদের জন্য 20 কোটি 20 টাকা 40 পয়সার মতো এখন কৃষকরা পাচ্ছে, তাতে প্রায় দ্বিগুণ পরিমাণ। কারণ আমাদের একটা লক্ষ্য ছিল কৃষকদের আয় দ্বিগুণ করা। আগে যেখানে আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে 6,000 থেকে একটু বেশি ছিল কৃষকদের আয়, এখন সেটা 13,000-এর মতো পৌঁছে গেছে। আমাদের
টার্গেট হচ্ছে দ্বিগুণ এবং আমাদের রাজ্যে সেটা নির্দিষ্ট সময়ে ডাবলের থেকে বেশি হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এখন পর্যন্ত মোট 2,88,858টি পরিবার এই প্রকল্পে উপকৃত হয়েছে। 21-22 অর্থ বছরে রাজ্যে 4,26,00,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছিল, গড়ে 72 দিন শ্রম দিবস কাজ হয়েছে। 22-23 অর্থ বছরের অনুমিত লেবার বাজেটে 1 আগস্ট 2022 পর্যন্ত 1.06 কোটি শ্রম দিবস তৈরি করা হয়েছে। ইদানিং নতুন যে জিনিসটা আছে, জল সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চালু মিশন অমৃত সরোবর প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিটি জেলায় 1 একর আয়তন বিশিষ্ট এমন 75টি জলাশয়ের উন্নয়ন এবং পুনর্জীবীকরণ, 858টি অমৃত সরোবর স্থান চিহ্নিত করা সহ 951 একর পুকুর এলাকা অমৃত সরোবর পোর্টালে আপলোড করা হয়েছে। প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা সৌভাগ্য যোজনা প্রকল্পে রাজ্যে মোট 1,36,232টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে 3,601টি সৌর বিদ্যুৎ সংযোগ আর্থিকভাবে দুর্বল অংশের লোকেদের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছে। রাজ্যের 6টি জাতীয় সড়কের মধ্যে দৈর্ঘ্য 888.1 কিলোমিটার, 229.25 কিলোমিটার দীর্ঘ 4টি জাতীয় সড়কের নীতিগত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 2022 সালের জুলাই মাস পর্যন্ত প্রায় 247 কিলোমিটার সড়ক পেভ শোল্ডার সহ ডাবল লেনে রূপান্তরিত করা হয়েছে। রাজ্যে মোট 2,55,241 হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 1,18,816 হেক্টর জমিকে সেচের আওতায় আনা হয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার সারা রাজ্যে পরিকাঠামো তৈরি করেছে। গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি স্তরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে 725টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে ভারত নেটের অধিকে আনা হয়েছে। তফসিলি জাতি সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 2018-19 থেকে 22-23 অর্থ বছর জুলাই 2022 পর্যন্ত সময়ে মোট 67,557 জন ছাত্রী ও ছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণীর 24,505 জন ছাত্রী ও ছাত্রীকে ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু এসসি সাপ্লাইনের আওতায় মৎস্য চাষ পশুপালন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 37,285টি এসসি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। সংখ্যালঘু এবং অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রয়েছে। খেলাধুলার উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছে, এর ফলে আমাদের সাফল্য এসেছে। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর রাজ্যে 2,006টি কোচিং সেন্টার চালু করেছে এবং সেখানে 611 জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যুক্ত করেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের ছেলে মেয়েদের সাফল্য। গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমসে 2021 তৃতীয় এডিশনে রাজ্যের জিমনাস্ট প্রিয়ঙ্কা দাশগুপ্ত 4টি স্বর্ণপদক, জুডোতে অস্মিতাদে 1টি রৌপ্য পদক লাভ করেছে। হরিয়ানাতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেমস 2021 চতুর্থ এডিশনে প্রতিষ্ঠা সমস্ত জিমনাস্টিক্সে 2টি স্বর্ণপদক, কেনিজা সিনা ও প্রতীক্ষা চৌধুরী 1টি করে ফাংটাতে ব্রোঞ্জ পদক লাভ করেছে। অর্ণা বিজয় কালারিয়া পাতে 1টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদয়পুরের চন্দ্রপুর খেলার মাঠে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করেছে, এতে ব্যয় হয়েছে 5 কোটি টাকা। অসংগঠিত শ্রমিক বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকদের একটি সুসংগত জাতীয় ডেটাবেস তৈরি করতে এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা বিভিন্ন সুবিধা ভোগ করার লক্ষ্যে 8.33 লক্ষের বেশি অসংগঠিত শ্রমিকের
নাম ইশ্রম পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করেছে। এই প্রকল্পে শ্রমিকগণ 7 বছর পূর্ণ হলে 60 করার পর মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। এ পর্যন্ত রাজ্যের 31,109 জনের নাম এই প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে 31 জুলাই ২০২২ পর্যন্ত ত্রিপুরা পুলিশ 41,767.72 কেজি শুকনো গাঁজা, 92,401 কফ সিরাপের বোতল, 88,741 ট্যাবলেট এবং 9,728.23 গ্রাম হিরোইন আটক করেছে। এই সময় গাড়ি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে 138টি। সব মিলিয়ে 19,28,575 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। টিএসআর এর দুটি নতুন আইআর ব্যাটালিয়ন 6 মে ২০২২ থেকে প্রশিক্ষণ শুরু করেছে। রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, আগামী দুই ধারা অব্যাহত থাকবে। আজকের এই মোদী দিনে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিতে চাই, রাজ্যে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হবে এবং রাজ্যে একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপন করা হবে। চিকিৎসকদের কর্মচারীদের সুবিধার জন্য, চিকিৎসা সুবিধার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম চালু করা হবে। সেখানে সমস্ত স্তরের কর্মচারীগণ এর সুবিধা পাবেন। আগামী অক্টোবর মাস থেকে সামাজিক ভাতার পরিমাণ 2,000 টাকা করা হবে। আইটি ভিত্তিক টেলিউ এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রীনিবাসে 1,000 জন নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের প্রত্যেকে একটি করে ট্যাব দেওয়া হবে। শরণার্থীদের কথা আমি আগেই বলেছি। উত্তর এবং ধলাই জেলায় বেবিকর্ন চাষের জন্য বিশেষ মেশিন দেওয়া হবে। কুমারঘাট ও ঊনকোটি জেলায় যেসব জায়গায় আনারস চাষ করা হয় সেখানে ফল প্রক্রিয়াকরণের জন্য গুদামজাত করার বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। আগরতলা কুমারটিলা স্থিত পুরাতন ডায়েট ভবনে 2022-23 শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যমিক কলেজ শুরু হবে। ড্রোন প্রযুক্তিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি ড্রোন কেন্দ্র স্থাপন করা হবে। রাজ্য সরকার নতুন সেচ নীতি গ্রহণ করেছে। গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি বসতিগুলিকে সিএসসির সুবিধা দিতে 27টি মোবাইল সিএসসি চালু করা হবে। 50টি ফায়ার সার্ভিস স্টেশনে কম্পিউটারাইজ ব্যবস্থা চালু করা হবে। সীমান্ত এলাকায় গ্রামীণ অনুষ্ঠানের মাধ্যমে 75টি সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম করা হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমার নতুন স্কিম চালু করা হবে। জনগণের এবার আমি মুখ্যমন্ত্রীর লাস্ট ডে প্যারাগ্রাফ জনগণ সেটা আমি পড়ে দিলে আমার এটা পড়া শেষ হবে। জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মধ্যে দিয়ে উন্নয়নের সার্বিক সফলতা সম্ভব। রাজ্যের জনগণ আজ উন্নয়নের কর্মযোগ্যে অংশীদার। সকলের সুচিন্তিত পরামর্শ এবং সহযোগিতাই সরকারের আগামী দিনে এগিয়ে চলার দিশা। আমার দৃঢ় বিশ্বাস, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমরা রাজ্যকে দেশের সামনে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে পারব। 76তম স্বাধীনতা দিবসে এটাই আমাদের সকলের অঙ্গীকার। সবার সুস্থতা, সুন্দর জীবন প্রত্যাশা করছি। ধন্যবাদ বানন্তে মাননীয় মুখ্যমন্ত্রী। এইবার আমি এগুলো বললাম, আমার পাশে আছেন রবীন্দ্র ভট্টাচার্য আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে উনি উত্তর দেবেন, আমার যেটা দরকার লাগে সেটা বলবো, বা উনি যদি আরো নতুন কিছু অ্যাড করতে পারেন আমি ওনাকে অনুরোধ করব যে উনি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলবো। আপনারা এতক্ষণ শুনলেন, মোটামুটি ভাবে আপনারা নিদিনও শুনেছেন কি মুখ্যমন্ত্রী বলেছেন। বিষয়টা হচ্ছে আমাদের যে আদর্শ, অন্তোদয়ের আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আপনারা প্রত্যেকটি বিষয় যদি লক্ষ্য রাখেন, আপনারা দেখবেন প্রত্যেকটি বিষয় কোনো না কোনো অংশের জনগণকে ছুঁয়ে গেছে। একদম অন্তিম পর্যায়ে যে মানুষটা আছেন
সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া থেকে শুরু করে দূরবর্তী স্থানে অবস্থানরত মানুষ কেউই এর থেকে বিচ্ছিন্ন না। আমাদের পার্টির যে মতাদর্শ, একাত্মতা, অন্তদয়ের ভাবধারা, সেগুলিকে সামনে রেখে এই নীতিগত অবস্থান থেকে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প। এবং এতদিন ধরে যে কাজ চলছে, প্রায় 4.5 বছরের যে সরকারের যে কাজ, তা এই মতাদর্শগত অবস্থানের প্রতিফলন। এবং আপনারা এও দেখছেন সরকারি কাজে রাজ্যের সামগ্রিক পরিস্থিতিতে যে গুণগত পরিবর্তন এসছে, এটা তারই প্রতিফলন। আমি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাচ্ছি, আপনারা মোটামুটি সবই জানেন, সবই শুনেছেন। এখন তারপরেও আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দাদা, একটা অন্য প্রসঙ্গে, আজকে বিধায়ক সুদীপ রায় বর্মন একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে